আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে গতকাল নৈহাটি ঐকতান মঞ্চে আয়োজিত হলো এক বিশাল কর্মীসভা। আর এই কর্মীসভায় যখন একের পর এক শীর্ষস্থানীয় জেলা নেতৃত্ব তৃণমূলের শহীদ তর্পণ নিয়ে বক্তব্য রাখছেন, ঠিক তখনই প্রেক্ষাগৃহের বাইরে দেখা মিলল সুরজিতের। হ্যাঁ, সুরজিৎ শাহ ওরফে বান্টি। নৈহাটিতেই বসবাসকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস দলের একজন একনিষ্ঠ সমর্থক, যাকে তৃণমূলের সব সভা মিছিল মিটিংয়ে সবসময় উপস্থিত থাকতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, কেন তাকে নিয়ে এত কথা? উত্তর দিলেন তিনি নিজেই। কারণ তার মুখে শোনা গেল, 1993 সালের 21শে জুলাই যারা কলকাতার রাজপথে মৃত্যুবরণ করেছিলেন সেই 13 জন শহীদদের স্মরণে গেয়ে উঠলেন স্বরচিত গান। শুনে নিন সেই গানটি। কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না তোমারই রাইটা সে ধর্ণা দিতে, তোমারই পুলিশ গুলি করে 13 জন শহীদকে করলো শহীদ, ভুলিনি তাদের নাম। 1993 13 শহীদের কথাকে মনে রেখে, মা মাটি মানুষের শহীদ স্মরণে ধর্মতলাতে একসাথে, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে রাজপথে, ভুলো না। সত্যি আমার নাম সুরজিৎ শাহ। নৈহাটি থেকে আকাশ ভট্টাচার্য ও সোনালী ব্যানার্জি, রিপোর্ট দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।